एवरीवन गुड मॉर्निंग। এই শীতের ওয়েদারে সকাল বেলা যদি ঘুম থেকে উঠে দেখা যায় যে বাইরের ওয়েদারটা একদম কুয়াশাচ্ছন্ন, বাইরে কিচ্ছু বোঝা যাচ্ছে না, আর তার মধ্যে যদি টিপ 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 করে বৃষ্টি পড়তে থাকে, তাহলে কেমন মনে হয়? ঠিক এরকমটাই হচ্ছে আমাদের এখানে আজকে সকালবেলার থেকে, আর একদমই মানে মন টন পুরো খারাপ হয়ে গেছে। এরকম ওয়েদার দেখে কার মন ভালো থাকে বলো তো? আমার যেহেতু প্রতিদিনের কাজ থাকে, যে শোনো আবার জামা কাপড় কাচা, মানে আগে কাচাকুচি মাঝে মধ্যে করা হতো, কিন্তু শোনো আবার হওয়ার পর থেকে প্রতিদিনই আর কি কাচতে হয়। হ্যাঁ, তো হাতেই কেচে দিই আমি জামা কাপড়গুলো, কেচে দড়িতে মেলে দিয়েছি, তবে রোদের এখনো কোনো নাম গন্ধ নেই। তো জানি না আজকে আদেও রোদ উঠবে কি, মনে হয় যেন কম্বল মুড়ি দিয়ে ঘুমাই। হ্যাঁ, যাই হোক, বেলা দেখতে দেখতে হয়ে গেছে অনেক, কিন্তু বোঝা যাচ্ছে না কিচ্ছু। এখন তাও বাইরের আকাশটা একটু হলেও পরিষ্কার হয়েছে, তবে মাঠের ওই দিকটা দেখলে বুঝতে পারবে যে কুয়াশা এখনো আছে। একটু আগে বৃষ্টি হয়ে গেল, আর ওইখানে ওই কাকু কাজ করতেও চলে এসছে, অনেকগুলো বাঁশও আর কি সাইজ করে ফেরে নিয়েছে কাকু। আর এই যে একটু আগে যে বৃষ্টি হয়ে গেল সেটার প্রমাণ এই যে দেখো, সিঁড়ির উপরে বৃষ্টির জল। কি বাজে লাগে তাই না, শীতের দিনে এভাবে বৃষ্টি হলে মানে মনে হয় যেন পুরো দিনটাই একেবারে মাটি হয়ে গেল। তো পিছনে শোনো বাবার সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি ধুয়ে কেচে, তো দেখা যাক কখন শুকায়। আজকে তো আর শুকাবে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আর আমাদের এই যে শিউলি ফুল গাছটা, এটাই কিন্তু এখনো পর্যন্ত ফুল হয়। কি সুন্দর এখনো ফুল ফুটে আছে, নিচেও দেখো ফুল পড়ে আছে, তো ফুলগুলো তোলা হয়নি। তো এই যে নতুন যে ফুলের শাড়িটা সেদিন কিনে আনলাম, এটাতে করে ভাবছি ফুল তুলে নিয়ে আসি। তো বাইরে আবার জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এই যে ভালোই জোরে বৃষ্টি পড়ছে। আর যে শুকনো জ্বালানিগুলো মা বাবু এখানে রেখে দিয়েছিল, তো সেগুলো সব গুছিয়ে এখন নিয়ে যাচ্ছে রান্নাঘরে রেখে দিচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সোনা বাবা চলে গেছে আমার পিসি বাড়িতে, ওখানে যেহেতু রিয়াদির মেয়ে আছে, তো ওখানে দিদির সাথে আর কি খেলা করা যায় খুব ভালোভাবে, যখনই সুযোগ পাচ্ছে ওই বাড়িতে দৌড়াচ্ছে। ওই দেখো সিঁড়িতে বসে আছে ওখানে, তো দুই ভাই বোন মিলে এখন ওখানে গল্প হচ্ছে। আর এখানে মা আর পাশের বাড়ির এক পিসি দুজনে মিলে দাঁড়িয়ে গল্প করছে। তো এই যে এতগুলো ফুল তুলেছি, আর একসাথে তুলে নিলাম তুলসী পাতা, আর এদিকে আছে হলো কয়েকটা সাদা ফুল, তো ছোট্ট ছোট্ট চাইনিজ টগর ফুল তুলে নিলাম আমাদের এই গাছ থেকে। আর বেশ সুন্দর গাঁদা ফুল ফুটে আছে, চলো কয়েকটা ছিঁড়ে নিই। তো এতগুলো তুললাম। বাড়িতে নানান রকমের ফুল গাছ লাগালে একদিক দিয়ে কিন্তু সুবিধা, মানে পুজো দিতে গিয়ে ফুলের কোনো অসুবিধা হয় না। আর অনেক সময় কি হয় যে বাড়িতে কোনো ফুল গাছ না থাকলে বাইরের থেকে অনেকে কিনে নেয়। তো দেখো সকালবেলা ফুল তোলা কমপ্লিট, বাইরের ওয়েদারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার একটু চা খাওয়ার পালা। আর এদিকে মেলার থেকে যেদিন কাপ নিয়ে আসলাম না দুটো, তো ওই দিন থেকেই কিন্তু আমি এই কাপে করে চা খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে এই কাপগুলো খুব সুন্দর। আর এই কাপগুলো না ওখানে যে কটা কাপের দোকান ছিল সবার দোকানেই ছিল, তবে আমি সব দোকানে জিজ্ঞাসা করেছি যে কত করে এগুলো, তো কেউ বলছে 30 টাকা পিস, কেউ বলছে 35 টাকা পিস। তারপরে ঘুরতে ঘুরতে ওই দোকানটায় গিয়ে তারপরে শুনলাম যে 25 টাকা পিস। 25 টাকা পিস হলে ভালো হয় একদিক দিয়ে, যে জোড়া 50 টাকা, তাহলে দুটো একসাথে নেওয়া যায়। যাই হোক, চা বানানো আমার কমপ্লিট, এরকম একটা সুন্দর হাসি দিয়ে চা খেতে হবে, ঠিক আছে? আর আমাদের গতকালকের যে কেকটা সেটা অল্প একটু আছে এর মধ্যে, সোনা বাবা খুব ভালো খাচ্ছিলো বলে আমি রেখে দিয়েছি কিছুটা, তো দেখি পরে খায় কিও, তাহলে ওকে আবার পরে দেবো। তো এখানে এখন সোনা বাবা খেলা খেলা করছে। কি কি খেলছো তুমি? তুমিও বাস ফাটছো? আচ্ছা ঠিক আছে, ওরে বাবা ওরে বাবা ওরকম গুলি, ওরে বাবা ওরে বাবা ও ওরে বাবা ওরকম করে কে কাজ করে। আর এখানে এখানে কাকুকে দেখছে আর এরকম করছে, দেখো ওর অবস্থা। হ্যাঁ সেটাই সেটাই তো বলছি, কাকুকে দেখছে আর কাজটা করছে। হ্যাঁ ওই যে জানি ও এটা ওরকম করে। আচ্ছা ওঠো, হাত কেটে যাবে, ওঠো ওঠো। হ্যাঁ ওঠো ওঠো, হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, তুমি ওঠো। আর আমাদের এই যে বড়দিনের গাছটা, এটা তো ওইভাবেই আছে, হ্যাঁ এখনো পর্যন্ত এটাকে খোলা হয়নি,
তো ভাবছি যে 1 জানুয়ারির পরেই এটাকে খুলে ঠিকঠাক করে রাখবো আবার। তো এখানে এখন দেখো সন্দীপ সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে। আমাদের এই যে ফ্যানটা, হ্যাঁ এই সিলিং ফ্যানটা ভীষণ ময়লা হয়েছে, তো এটাকে এখন পরিষ্কার করবে। দাঁড়িয়েছে দেখো, একখানা চেয়ার, তার উপরে একখানা বড় ঢব, আর তার উপরে দাঁড়িয়েছে। আসলে এতটা উঁচুতে ছাদ, আগে জানলে মনে হয় ছাদটা এত উঁচু করতে না, তাই না? ওদিকে ফ্যানটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর নিচে পড়ে আছে অনেক ময়লা। তো আশা করছি বুঝতে পারবে। হ্যাঁ এই যে এই দেখো, এরকম অনেক ঝুলটুল পড়ে আছে। তো তো এবার ঘরটাও আমি পরিষ্কার করে নেব, ঝাড় দিয়ে একবারে মুছে তারপরে স্নান করে নেব। দেখতে দেখতে বেলাও হয়ে গেল, এখন বাজে হলো 12:40। দেখো তো চলো কাজগুলো আমি সেরে নিই। কিভাবে যে আজকে মেঘে মেঘে বেলা যাচ্ছে বোঝাই যাচ্ছে না, আর গায়ের থেকে চাদর মানে সোয়েটার খোলাই যাচ্ছে না, এতটাই ঠান্ডা বাইরে। তো স্নান করে রেডি হয়ে গেছি, একটু বসে রয়েছি, আর ওয়েদার যেহেতু খারাপ তো সেই জন্য খিদেও জন্য পাচ্ছে না। পেটের সাথে ওয়েদারের কি সম্পর্ক বুঝতে পারি না, যে ওয়েদার খারাপ থাকলে খিদেও পায় না, এরকম হয়। তো বাবু বসে আছে, বাবু খেতে চাইছে না, আমরা মানে খিদেই পাচ্ছে না কারোর। আর এই সোনা হওয়ার কাজ দেখো, ও শুটিং করছে, মানে ফোনটা ওর জন্য একটা ফোন দিয়েছি, মানে একটা ভাঙা ফোন ওকে দিয়ে দিয়েছি, ওর ওই ভাঙা ফোনটাকে ওই ট্রাইপডে লাগাচ্ছে, শুটিং করবে। হ্যাঁ বাবা লাগাও লাগাও, ভিডিও করো ভিডিও করো। হ্যাঁ হ্যাঁ লাগাও লাগাও, এটা লাগাও। কি করছো? ও আচ্ছা 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 আচ্ছা, লাগিয়ে দেবো লাগিয়ে দেবো, হচ্ছে না? এনো 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 এনো, এই যে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি, এই যে এই যে এই যে, ঠিক আছে। ও রে বাবা, খুলে গেল তো। ও তুমি লাগাবে? আচ্ছা আচ্ছা লাগাও লাগাও, পাবে? আমি লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এই না, ঠিক আছে দাও আমি লাগিয়ে দিচ্ছি। এইটা এখানে লাগিয়ে এ না, ও নাচো নাচো নাচো, এই কাঁচা বাদাম, এই পাকা বাদাম, এই 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 এই, আমার কাছে নেই তো ফুপু ভাজা বাদাম, এই আমার কাছে নেই তো ফুপু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। তো এখন খাওয়া দাওয়া কটা বাজে জানো? কটা বাজে জানি না, তবে ভিডিও শুট করতে গিয়ে দেরি হয়ে গেছে। না সাজটা এখনো তোলা হয়নি, যেহেতু বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তো এখন আর ওসব সাজটা তোলার কোনো ইয়ে নেই। বাবা আগে পেট পুজো করে নি তারপরে। তুই ওয়েদারের সাথে পিটের কি সম্পর্ক, এটাই আমি বুঝতে পারলাম না। খিদেই পাচ্ছে না খিদেই পাচ্ছে না, তো নিয়ম মাফিক খাচ্ছি, মানে খেতে হবে যে যেহেতু তাই খাচ্ছি, তো অল্প অল্প করেই দিও। তো এখানে আমি ভাত নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছে, যেমন আলু পেঁয়াজ কলি ভাজা, এখানে হলো গতকালকে সেই ছোলার শাকটা যেটা বেছে রেখেছিলাম ওটা মা রান্না করেছে, আর এখানে আছে হলো রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। আর ভিডিওটা শুট করতে গিয়ে এতটা দেরি হয়ে গেছে কি আর বলবো, মানে গতকালকে ভিডিওটা যেটা আজকে পাবলিশ করেছি সেই ভিডিওতে একটা চরিত্র তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওটা দেখে তোমরা এত রিকোয়েস্ট করেছো দিদি ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদেরকে কমেডি ভিডিও দেওয়ার চেষ্টা করো, তো ওই জন্যই আর কি এভাবেই করতে হচ্ছে তাড়াহুড়ো করে। তো সন্ধ্যাবেলা এখন এই যে বড়দিনের গাছটাই লাইটিংটা জ্বালিয়ে দিলাম, আর আমাদের সোনা মামার হাসি দেখো মানে কি আনন্দ পাচ্ছে, যে লাইটটা জ্বালিয়েছি বেশ অমনি হাততালি দিচ্ছে, তো ভাল লাগছে, ওরে বাবা এত আনন্দ হচ্ছে এটা দেখে। আর এখন আমি আর মা আমরা দুজনে এসেছি রান্নাঘরে, মা এখন একটা ইয়ে বানাবে, কি বলে রেসিপি, ঠিক আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর সিঁদুরটা পুরো আমার এখানে ঘেটে গেছে, তো এটাকে ঠিকঠাকভাবে মুছে নিতে হবে। যাই হোক তো চলো দেখাই তোমাদেরকে পুরোপুরি রেসিপিটা। এখানে একটা গামলা নিয়ে নিয়েছে, এর মধ্যে দিচ্ছে হলো 1 কাপ সুজি, এবার দিচ্ছে 1 কাপ ময়দা, আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হলো চিনি 1 কাপ, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে, এবার দিচ্ছে সামান্য একটু লবণ, আর এবার দিচ্ছে মৌরি কটা, তো এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে।
এবার দিচ্ছে এর মধ্যে দুধ। তো তোমরা এটা জল দিয়েও গুলাতে পারো, তবে দুধ দিলে বেশি টেস্ট হয়। এবার ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না ব্যাটারটা। তো এখানে ব্যাটারটা রেডি করা হয়ে গেছে, ঠিক দেখো এরকম ঘনত্ব রেখেছে ব্যাটারটার। আর এদিকে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছে, তো এবার কড়াই গরম হলে তারপরে এর মধ্যে দেবে হলো রিফাইন তেল। তো কড়াইতে দিয়ে দিচ্ছে রিফাইন তেল। এক কথায় তোমরা এটাকে বলতে পারো তেলের পিঠে বা মালপোয়া, ঠিক আছে? আমি যেমন বলি এটাকে মালপোয়া, আমার বেশ ভালো লাগে এটা। এর আগেও মা অনেকবার বাড়িতে বানিয়েছে। মুই হাম টো টো পারে না কিছু না, মুড়ি গড়গড়াইয়ে যায়। অবস্থা দেখো এখানে, এখানে এখন বাবু হয়ে বসে মোজা খুলতে শুরু করেছে। আহ অন্য পরিয়ে দিয়েছি। তো তেলটাও বেশ সুন্দর ভাবে গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে একটু একটু করে দিতে থাকবে ব্যাটারটা। বেশ সুন্দর ভাবে এবার ফুলে উঠবে আস্তে আস্তে, দেখো কি সুন্দর একদম লুচির মতো ফুলে উঠেছে, দেখে মনে হচ্ছে একদম ফুলকো লুচি। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবে, কারণ এগুলো না আস্তে আস্তে ভাজলে ভিতরটাও ভালোভাবে ভাজা হয়। হাই ফ্লেমে ভাজলে কি হবে, উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তবে ভিতরে কাঁচা থাকবে, তখন খেতেও এগুলো বাজে লাগবে। তো দেখো মালপোয়ার কিন্তু কালারটা দারুণ এসেছে। তো এবার এটাকে এরকম ছাঁকনির সাহায্যে তুলে নেব আর কিছুক্ষণ ধরে রাখবো, যেটুকু তেল আর কি বাদ বাকি আছে সেটুকু পড়ে যাবে, আর মা এদিকে একটা একটা করে দিতে থাকবে, ঠিক আছে? আর আমি মাঝে মধ্যে এভাবে একটু ছাঁকনিটাকে নাড়িয়ে নেব যাতে বাদ বাকি তেলটুকু পড়ে যায়। আমার দাদা, তো এখানে তো একটা একটা করে ভাজা হচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে ভাজা হচ্ছে, মাকে আমি হেল্প করছি এটুকুই যে ওই ইয়েটাকে ধরে রাখছি তুলে ছাঁকনিতে, এটুকু আর কি বাদ বাকি তেল আছে সেটুকু নিচে পড়ে যায়। তো এখানে অনেকগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এই হেল্প বাবা, বিশাল হেল্প তো। এতে এই সাহায্যটাই কে করে? এক ফুচকার মতো ফুলে উঠছে, মনে হচ্ছে না ফুচকা ভাজা হচ্ছে। কি সুন্দর একদম গোল গোল হয়ে যাচ্ছে পুরো, দারুণ লাগছে দেখতে। তো মা তো মালপোয়া বানাচ্ছে আর আমরা তো লোভ সামলাতে পারছি না, একটা একটা করে খেয়ে খেয়ে অনেকটাই শেষ করে দিয়েছি। অনেকগুলোই বানিয়েছিল, তার মধ্যে এখন এই কটা আছে। তো এর মধ্যে থেকে আরও একটা আমার খেতে ইচ্ছে করছে, কারণ দারুণ সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে লোভ সামলানো যাচ্ছে না। এটা খাই, ওয়াহ দারুণ খেতে হয়েছে। আমার তো খেতে দারুণ লাগছে, মানে হালকা মিষ্টি আর এত সুন্দর টেস্ট হয়, আর গরম গরম তো আরো বেশি ভালো লাগবে। মা ব্যাটা বসে বসে দেখছি আর আমি খাচ্ছি। আমরা এখন রিলস দেখছি। তো এখানে ফাইনালি মার সব মালপোয়া গুলো ভাজা হয়ে গেছে, আর দেখো হটপটের এক হটপট একদম উঁচু উঁচু মালপোয়া হয়েছে, কি সুন্দর লাগছে তাই না দেখতে। আশা করছি খেতেও ভালো হবে, তার কারণ সন্দীপ একটা টেস্ট করে বললো যে খুব সুন্দর হয়েছে নাকি খেতে। তো শুধু তো সন্দীপ খেয়েছে, আমরা তো আর কেউ খাইনি, তো এবার আমরা খাবো, ঠিক আছে? তো ওই জন্যই মা এখানে প্লেটে করে তুলে নিল তিনজনের তিনটে। আর এই ঘরে দেখো লাইট অফ করে দিয়েছি, আর এই যে টুনি লাইটটা জ্বালিয়ে রেখেছি, তো বেশ সুন্দর লাগছে ঘরটা একদম। এই টুনি লাইটের আলোতেই আলো হচ্ছে যেটুকু, আর এখানে সিলভার বাটনগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। তো চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর ওই যে বড়দিনের গাছটা, ওটা ভাবছি যে ফার্স্ট জানুয়ারি বা তারপরেই খুলবো নাকি, ডিসেম্বরটা পার হয়ে যাক, হ্যাঁ পরে ওগুলো আছে। তো মালপোয়া খাওয়ার ভাব দেখো, দেখো এখানে শুয়ে পড়ে প্লেটগুলো নিয়ে নিয়েছে, নিয়ে এখন কি পরীক্ষা নিরীক্ষা করছে এখন। আরে বাবা রে, আঙুল দিয়ে দিয়ে ওগুলোকে ইয়ে করছে। গরম লেগেছে, গরম লেগেছে, খাবে না খাবে না,
কেন কেন খাও 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 বলো বাবার একটা দাও মাকে একটা দাও আমাকে একটা দাও তো একটা দাও এটা এটা তুলে দাও এটা তুলে দাও নাও প্লেট দাও বেচি বেচি করে খাবার না দাও বাবা তুমি খাবার না দাও হাত তালি দাও কি এত ভালো তুমি দিয়ে দিয়ে যাও আসছো কেন হ্যাঁ দাও গরম গরম বাবা সব কটাই কি গরম এটাও গরম হ্যাঁ সব কটাই কি গরম নাকি খুব ভালো করছো দাও দাও সব নিন আর মা ওখানে বসে খাচ্ছে বাবু খাবে না বললো তো বেশ ভালোই তো সন্ধ্যাবেলার টিফিনটা করলাম এখানে এখন মারপিট হচ্ছে দেখো দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে আর সবাইকে তো মালপোয়া দিল তবে নিচে কিন্তু খেলো না একটুও মুখে দিল না যাই হোক মালপোয়া খায়নি এখন জল খাচ্ছে আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো আশা করছি খেতে ভালোই লাগবে তাহলে চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই উইবো উইবো বলি বলি হ্যাঁ টাটা টাটা টাটা।